যেমন ধরুন আমাদের অন্তরটা এই এটা পরিষ্কার পানির মতো একদম সাদা পানি দেখছেন আপনারা এরকম ছিল এই পরিষ্কার পানি আমি যখন এখানে রাখলাম আর এটা হচ্ছে কালো পানি বা নীল পানি এই নীল পানি আমাদের এই পরিষ্কার অন্তরকে এই গুণা কিভাবে কলুষিত করছে দেখেন আমি যখন এখানে একটু একটু করে পানি ঢালছি দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে করে পানিটাও নীলা হয়ে যাচ্ছে সাদা পানি নীলা হয়ে গেল এখন আপনারা দেখছেন যে পানিটা সাদা ছিল এখন নীল হয়ে গেছে আমাদের অন্তর আমাদের কলপটা এরকম সাফ ছিল আমরা গুণা করতে করতে এটাকে ময়লা বানিয়ে ফেলেছি এখন এই ময়লা পানিকে কি করে আমি সাফ করব এই কলুষিত অন্তরকে কি করে আবার সাফ করব এটার জন্য আমাদেরকে আমরা যেভাবে আল্লাহকে ভুলে গিয়ে ইবাদত থেকে বিমুখ হয়ে এটাকে কালো বানিয়েছি ময়লা বানিয়েছি আবার ইবাদত করে এটাকে সাদা বানাতে হবে আমরা যখন একটু একটু ইবাদত করব একটু একটু যখন ইবাদত করব আস্তে আস্তে এটা সাদা হবে আমরা যখন ইবাদত করতে থাকব ইবাদত করতে থাকব যখন ইবাদত আমরা বাড়িয়ে দিব দেখেন আস্তে আস্তে কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে আমি আবার আরো ইবাদত করছি আমরা আরো নেক আমল করছি আরো নেক আমল করছি নেক আমল করতে করতে এটা সাদা হবে আমাদের কলপটা কালো হয়ে গিয়েছিল দেখেন এখন কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে আমি যদি আরো ইবাদতের কথা বলি আমাদেরকে আরো ইবাদত করতে হবে আরো ইবাদত করতে হবে ইবাদত করতে 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 এই কালো হৃদয়কে যেটা এক সময় এরকম সাদা ছিল এখন দেখেন এই পানিটা কিন্তু আবার সাদা হয়ে গেছে তার মানে বুঝাচ্ছি এটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এই এক্সপেরিমেন্টটা বা এই উদাহরণটা আপনাদের সামনে এই জন্যই পেশ করলাম যে আমরা যখন গুণা করি গুণা করার পরে আমাদের অন্তরটা এরকম কালো হয়ে যায় আর ওই অন্তরকে যদি আবার পরিষ্কার করতে হয় আমাদেরকে ইবাদত করতে হবে কত চমৎকার আল্লাহ পাক বলেছেন একটু কান লাগিয়ে শুনেন আমরা তো শুনি অনেক কথা কিন্তু সেটা অনুধাবন করি না যে আল্লাহ কি বলছেন আরে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত রেখেছেন আল্লাহ পাক বলছেন আমি মানুষের অন্তরের মধ্যে সহবাস সৃষ্টি করেছি আকর্ষণ সৃষ্টি করেছি নারীদের প্রতি তাদের সন্তানদের প্রতি স্বর্ণ রূপার প্রতি খ্যাত খামারের প্রতি পশুর প্রতি এই সমস্ত জিনিস আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছি কারণ এটি হচ্ছে দুনিয়ার জিনাত দুনিয়ার চাকচিক্য দুনিয়ার শান্তি আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ বলছেন কি ওয়াল্লাহু ইনদা হুসনুল মাআব আর প্রকৃত শান্তি তো আল্লাহর পক্ষ থেকে প্রকৃত শান্তি তো আল্লাহর কাছে আপনি শাহওয়াত ছেড়ে দেন আপনি গুনার কাছ থেকে নিজেকে পরখেজ করেন আমরা কেন শরাব পান করি না আমরা দুনিয়ার শরাব পান করব না ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা কারণ কিয়ামতের ময়দানে জান্নাতে আমার আল্লাহ নিজে আমাদেরকে শারাবান তাহুর পান করাবে করিম আম্মাবাদ আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা আজাওয়াজাল গুনাহ থেকে আমরা কি করে বাঁচব গুনাহ আল্লাহ সুবহান ও তাআলার অপছন্দনীয় একটি কাজ আমরা যখন গুনাহ করি আল্লাহ সুবহান ও তাআলা আমাদের উপরে নারাজ হন আর যখন আমরা নেক কাজ করি তখন আল্লাহ সুবহান ও তাআলা খুশি হন আমাদেরকে গুনাহ থেকে এইভাবে বাঁচতে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস আবু হুরায়রা তুমি নিজেকে গুনাহ থেকে বাঁচাও তাহলে তুমি একজন নেককার বান্দা হয়ে যেতে পারবে আমরা শুধুমাত্র নেক ইবাদত বন্দেগি করলাম আবার অন্যদিকে গুনাও ছাড়তে পারলাম না গুনাহ করেই যাচ্ছি করেই যাচ্ছি তাহলে কিন্তু নেক এবং গুনাহ বরাবর যদি হয়ে যায় তখন আমাদের সেই নেক আমলের কোনো মূল্য থাকে না যদি আমরা নেক কাজের পাশাপাশি গুনাও করি আমাদেরকে নেক কাজও করতে হবে পাশাপাশি গুনাহ থেকেও নিজেকে বাঁচাতে হবে এমনটা যেন না হয় যে আমরা সারাদিন ইবাদত করলাম আবার সন্ধ্যাবেলা এসে মানুষের গীবত করলাম তো আমার গীবতের কারণে আমার ওই গুনার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সমস্ত আমলকে কিন্তু বরবাদ করে দিবেন আমার গুনাকে জ্বালিয়ে দিবেন ওই গীবত করার কারণে আমি একটি টাকা দান করলাম দান করার পরে আবার আমি রিয়া করলাম
বা আমি মানুষকে খোটা দিলাম, তাহলে ওই দান করার কোনো মূল্য নাই যদি আমি দান করার পরে মানুষকে খোটা দেই। তো আপনাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমরা ন্যাক কাজ যেভাবে করব, ন্যাক কাজ করার সাথে সাথে গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে, যেই কাজ আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছেন, বারণ করেছেন শরীয়তে, যাকে বারণ করা হয়েছে ওই কাজ থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। আমরা অনেক সময় গুনাহ এই জন্য করি যে আমাদের আশেপাশের মানুষ সবাই গুনাহ করতেছে, আমরা দেখতেছি মানুষ তো গুনাহ করতেছে, তো সবাই যদি গুনাহ করে আমি গুনাহ করলে অসুবিধা কি? আমরা মানুষের গুনাহ দেখে উৎসাহিত হই যে সে আপনার সামনে গুনাহ করছে আপনি সেটা দেখলেন, কিন্তু সে গোপনে যে আল্লাহ দরবারে কান্নাকাটি করে নাই, তওবা করে নাই, ইস্তেগফার পাঠ করে নাই, সেটা তো আপনি দেখেন না, সেটা কি আপনি দেখেছেন? সে তো হতে পারে যে আপনার সামনে গুনাহ করেছে কিন্তু গোপনে আল্লাহ সুবহান ওয়া তাআলা দরবারে কান্নাকাটি করেছে, তওবা করেছে, ইস্তেগফার পাঠ করেছে, সে হয়তো অনেক ইবাদত বন্দেগিও করেছে যেটা আপনি হয়তো করেন নাই। আমরা দেখি আমাদের আশেপাশের মানুষ, তাদের বয়ফ্রেন্ড আছে, গার্লফ্রেন্ড আছে, তারা যদি এত কাজ করতে পারে আমি কেন পারবো না, আমি কি দোষ করেছি? অনেকে এই কথাও বলেন। এখন এমন একটি সময় আমরা বসবাস করছি যখন গুনাহ করা আমাদের জন্য অনেক সহজ হয়ে গেছে, আশেপাশে সবাই গুনাহ করছে, তো সবাই গুনাহ করছে আমি করলে অসুবিধা কি? প্রত্যেকের জবাব প্রত্যেকে দিবে, প্রত্যেকের কবরে প্রত্যেককে রাখা হবে, প্রত্যেকের কবরে ফেরেশতা আলাদা আলাদাভাবে জিজ্ঞাসা করবে, আপনাকে এটা বলবে না বা আপনি বলার সুযোগ পাবেন না যে ফেরেশতারা তোমরা আমাকে আজকে ছেড়ে দাও কারণ আমার প্রতিবেশী, আমার বন্ধু গুনাহ করেছে, তার গুনাহ দেখে দেখে আমি গুনাহ করেছি। সেই বন্ধু তখন আপনার কবরে আসবে না। ইয়াউমা তুবলা সারাই ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন সেদিন সমস্ত কিছু বের করে নেওয়া হবে, যা প্রকাশ্যে হয়েছে, যা গোপনে আমরা করেছি, যা মানুষ দেখেছে, যা মানুষ দেখে নাই, এমন কোন গুনাহ নাই যে গুনাহ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন না, সমস্ত গুনাহ জানেন। এবং যখন আমাদেরকে পাকড়াও করবে, আজকে বিপদে পড়লে তো আপনার ভাই আপনাকে বাঁচায়, আপনার নেতা আপনাকে বাঁচায়, অথবা আপনি পাওয়ারফুল মানুষ, সমাজে আপনার অন্যায় দেখলেও মানুষ চোখ বুজে থাকে, কেউ কোনো প্রতিবাদ করতে পারে না, সাহস পায় না, আপনার বিরুদ্ধে যদি কেউ বলে তখন তার জন্য জানের খাতরা হতে পারে, কিন্তু আল্লাহ পাক বলছেন ফামা লাহু মিন কুওয়াতিন ওয়ালা নাসির। সেদিন এমন একটি দিন হবে যেদিন কোনো শক্তি কোনো কাজে আসবে না, কোনো ক্ষমতা কাজে আসবে না তোমার, তুমি একা হয়ে যাবে। ওয়া হুসতিলা মা ফিস সুদুর, আমাদের অন্তরের মধ্যে যা আছে সব আল্লাহ বের করবেন, এমন কোনো জিনিস নাই যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বের করবেন এবং আল্লাহ পাক জানে না এমন কিছু নাই। ইন্না রাব্বাকুম বিহিম ইয়াউমা ইযিল্লা খাবীর, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব জানেন। সেদিন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যখন আমরা অসহায় হয়ে দাঁড়িয়ে থাকবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, আমরা মনে করছি যে সে গুনাহ করছে আমি করলে অসুবিধা কি, আমার বন্ধুরা করছে, আমার বন্ধুদের এত এত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, তারা এই সমস্ত গুনার মধ্যে তারা আছে, বা সে এত টাকা সুদ খাচ্ছে, তার তো কিছু হচ্ছে না। আমি অবাক হয়ে গেলাম আমার কিছু ভাইরা যখন কমেন্টস করলেন কিছুদিন আগে, যে একটি ভিডিও আপনারা দেখেছেন হয়তো বা অনেকে, যে জেনাকারীদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 6টি শাস্তি আছে, তো সেখানে দুনিয়াবী 3টি শাস্তির কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, যেটি বাইহাকি শরীফ সহ বিভিন্ন হাদিসের কিতাবে এসেছে। তো বলার উদ্দেশ্য হচ্ছে সেখানে অনেকে কমেন্টস করছে যে হুজুর যদি দুনিয়াবী আল্লাহ পাক এই সমস্ত শাস্তি দেন তাহলে যারা আপনার খারাপ অ্যাক্টরস আছে যারা, তাদেরকে শাস্তি কেন দেওয়া হয় না, বা দুনিয়াতে যারা ক্ষমতাসীন তাদের তো দেখি তাদের পাওয়ার, তাদের টাকা পয়সা যশ খ্যাতি কোনোটাই কম না, তো তারা কেন শাস্তি পায় না? তো এই যে তাদেরকে শাস্তি না দেওয়াটাই তো শাস্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন কাফির মুশরিকদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফিরদেরকে আল্লাহ পাক এত ধনবান করতেন, তাদের বাড়ি গাড়ি মাটি পর্যন্ত স্বর্ণ করে দিতেন যদি মুমিনরা এটার ব্যাপারে কষ্ট না পেত, কারণ তাদেরকে তো আল্লাহ পাক দুনিয়াটা তাদের জন্য জান্নাত বানিয়েছেন, আখিরাত বানিয়েছেন তাদের জন্য জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুনিয়াটা তো ঈমানদারের জন্য একটা কারাগার, কাফিরদের জন্য তো দুনিয়াই জান্নাত, তো তাদেরকে আল্লাহ নিয়ামত দিবেন আর কাকে দিবে? বরং আল্লাহ পাক যদি আমাকে আর আপনাকে শাস্তি দেয় তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে ইনশাআল্লাহ তাআলা আযা ওয়াজেল আল্লাহ যেহেতু দুনিয়াতে আমাকে শাস্তি দিয়ে দিয়েছে, এর উসিলায় আল্লাহ পাক হয়তো আখিরাতে আমাকে ক্ষমা করবেন। তো আল্লাহর আজাব এটা আখিরাতের আজাব কম হওয়ার একটি আলামত ইমানদারদের জন্য। আর আল্লাহর আজাব না আসা এর অর্থ এই নয় যে আল্লাহ পাক মনে হয় আমার প্রতি রাজি আছে, খুশি আছে। সম্মানিত দর্শক, সেই জন্য কিয়ামতের ময়দানের জন্য আমাদেরকে ভয় করতে হবে, যে রোজে মাহশারে আমাদের প্রত্যেক আমল, গোপন আমল, আমরা এমন এমন গুনাহ করেছি হয়তো আমাদের পাশের মানুষ জানে না, আমার সাথে বিছানায় যে ঘুমিয়ে আছে সে জানে না, কিন্তু আমার আল্লাহ জানে, আমার আল্লাহ সব কিছু সম্পর্কে আমাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে, এমনকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও জানে গভীর রজনীত, অন্ধকার রজনী,
অন্ধকার পাহাড়, কালো পাহাড়, কালো পাহাড়ের ভিতরে অন্ধকার গুহা। ওই গুহার মধ্যে কালো পিঁপড়া যখন লাইন ধরে হাঁটে, পিঁপড়া যখন হাঁটে, ওই পিঁপড়ার হাঁটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন ভাবে দেখেন, এমন স্পষ্ট ভাবে ওই পিঁপড়ার হাঁটাটা পর্যন্ত দেখেন। আরো দাবি বিন নামলাতুস সাউদা, আমরা চীনা দেওয়াল যেভাবে দেখি, চীনা প্রাচীর আমাদের সামনে যেমন স্পষ্ট, ওই গভীর রজনীতে অন্ধকার রাতে অন্ধকার পাহাড়ের গুহার মধ্যে ওই কালো বর্ণের পিঁপড়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা স্পষ্ট ভাবে দেখেন, আমরা যেভাবে চীনা পাহাড়কে, যেভাবে আমরা চীনা দেয়ালকে আমরা স্পষ্ট ভাবে দেখি। আমার আল্লাহ আমাদের সম্পর্কে বেখবর না, সব আল্লাহ দেখছেন। এই ইয়াকিন আমাদের মধ্যে পয়দা করেন, এই বিশ্বাস যদি আমাদের মধ্যে পয়দা করতে পারি, বিশ্বাস করেন ইনশাআল্লাহ তাআলা আযা ওয়াজাল, আপনি গুনাহ থেকে বাঁচতে পারবেন। যে আমার আল্লাহ আমাকে দেখছে, কোনো সিসি ক্যামেরা লাগবে না, কোনো পাহারাদার লাগবে না আপনাকে পাহারা দেওয়ার জন্য। আজকে দেখেন আমার গুনাহ যদি মানুষ জানে, আমরা কতটা ভয় পেয়ে যাই যে এই গুনাহ যদি মানুষ জানে আমি মানুষের সামনে কিভাবে মুখ দেখাবো। আরে আল্লাহকে আমরা ভয় করছি না, আল্লাহর সামনে আমরা কেমনে দাঁড়াবো? আমি গুনাহ করছি কিন্তু এই গুনাহ থেকে তওবা করে মরতে পারবো? আমার গুনাহগুলি আল্লাহর সামনে আমি আমি ক্ষমা চেয়ে মাপ পেয়ে তারপরে আমি কবরে যাব, এই গ্যারান্টি আমাদেরকে কে দিয়েছে? দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে গুনার প্রতি মানুষের অন্তরের যে দুর্বলতা, মানুষের অন্তরের যে চাহিদাগুলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, যুইনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনি ওয়াল কনাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদদাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতা ওয়াল হায়াতিদ দুনিয়া ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব। কত চমৎকার আল্লাহ বাক বলেছেন, একটু কান লাগিয়ে শুনেন। আমরা তো শুনি অনেক কথা কিন্তু সেটা অনুধাবন করি না যে আল্লাহ কি বলছেন। আরে আল্লাহ তো আমাদের জন্য জান্নাত রেখেছেন। আল্লাহ পাক বলছেন, আমি মানুষের অন্তরের মধ্যে শাহবাত সৃষ্টি করেছি, আকর্ষণ সৃষ্টি করেছি নারীদের প্রতি, তাদের সন্তানদের প্রতি, স্বর্ণ রূপার প্রতি, খ্যাত খামারের প্রতি, পশুর প্রতি, এই সমস্ত জিনিস আমি আল্লাহ তাদের অন্তরের মধ্যে মহাব্বত পয়দা করে দিয়েছি। কারণ এটি হচ্ছে দুনিয়ার জিনাত, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার শান্তি। আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ওয়াল্লাহু ইনদাহু হুসনুল মাআব, আর প্রকৃত শান্তি তো আল্লাহর পক্ষ থেকে, প্রকৃত শান্তি তো আল্লাহর কাছে। আপনি শাহওয়াত ছেড়ে দেন, আপনি গুনার কাছ থেকে নিজেকে পরখেজ করেন, আমরা কেন শরাব পান করি না? আমরা দুনিয়ার শরাব পান করব না। ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, কারণ কিয়ামতের ময়দানে জান্নাতে আমার আল্লাহ নিজে আমাদেরকে শারাবান তাহুর পান করাবেন। আমরা তো সেটার অপেক্ষায় এই শারাপ আমরা ছেড়ে দিচ্ছি, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়ার আশায়। আল্লাহ আমাদেরকে পুরস্কৃত করবেন। দুনিয়ার সামান্য ইশাহওয়াত, দুনিয়ার সামান্য গুনার মধ্যে কি লজ্জাত আছে, কি তৃপ্তি আছে! আর আল্লাহ বলছেন আমার কাছে প্রকৃত তৃপ্তি তোমরা পাবে, আমার কাছ থেকে তোমরা প্রকৃত আনন্দ তোমরা লাভ করতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেক জায়গায় ইরশাদ করছেন যে এই যে মানুষ যে গুনাহ করে, মানুষ গুনাহ কেন করে? কারণ শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয় যে তুমি গুনাহটা করো, গুনার মধ্যে আনন্দ আছে, গুনার মধ্যে আমরা আনন্দ পাই। শয়তান আমাদেরকে বলে যে তুমি যদি অবৈধভাবে টাকা ইনকাম না করো, তুমি যদি ঘুষ না খাও, তুমি যদি মানুষের মাথায় বাড়ি না দাও, তোমার সন্তানের কি হবে, তোমার পরিবার কেমনে চলবে? এই জন্য হালাল আর হারাম আমরা বাছাই করি না, আমরা যা পাই তাই খাই। অথচ খাবারের জন্য তো আমাদের বেশি টাকার পয়সার প্রয়োজন নাই, আমরা তো খাবো সেই ডালার ভাত। আপনি সারাদিন হিসাব করেন, আপনি যেই জীবনের কথা চিন্তা করে, যে আপনার ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি টাকা জমাচ্ছেন, সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করছেন, এত এত অ্যাকাউন্ট, আপনার কাছে ক্রেডিট কার্ডের অভাব নাই, ওই টাকা কেমনে ইনকাম করছেন? মানুষের হক মেরে, সুদ সুদ খেয়ে, ঘুষ দিয়ে, আরেকজনের জমি দখল করে। আমরা কি জন্য এগুলি করি? আমরা চিন্তা করি যে আমার ভবিষ্যৎটা যেন সুন্দর হয় বা আমার লাইফটা যেন সেফ অ্যান্ড সিকিউর হয়। কেন? আমরা যদি এগুলি না করি আমরা আমাদের লাইফ কি চলবে না? আমরা কি ক্ষতিগ্রস্ত হব? আমরা কি গরিব হয়ে যাব, কাঙ্গাল হয়ে যাব, মিসকিন হয়ে যাব? আল্লাহ পাক বলছেন আশাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা, শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে আর তোমাদেরকে দিয়ে অশ্লীল কাজ করায়। ওয়াল্লাহু ইয়াইদুকুম মাগফিরাতাম মিনহু ওয়া ফাদলা, আর আল্লাহ পাক বলছেন আর আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে ক্ষমার এবং প্রাচুর্যের। প্রাচুর্য তো আল্লাহ দিবেন, আমরা কিসের পিছনে ছুটছি যে টাকা টাকা আপনি করছেন,
ওই টাকা হয়তো আপনি ভোগই করতে পারবেন না, ওই টাকা সম্পদ আপনার সন্তান নেশা করে উড়িয়ে দিবে। অনেক কোটিপতি আমরা দেখেছি, অনেক মানুষ আমরা দেখেছি যারা সন্তানের জন্য টাকা রেখে গেছে কিন্তু সন্তান এক বছর লাগে নাই সে টাকা উড়িয়ে আবার ফকির হয়ে গেছে। তো এই যদি হয় আমাদের অবস্থা, কারণ আপনি তো হালাল ভাবে ইনকাম করেন নাই, হারাম ভাবে ইনকাম করেছেন, আর আল্লাহর উপর আপনার ভরসা নাই। যে আল্লাহ বলছে শয়তান তোমাদেরকে গরিব হওয়ার ধোকা দেয়, শয়তান তোমাদেরকে ভয় দেখায় যে তোমরা গরিব হয়ে যাবে, তোমাদেরকে দিয়ে অশ্লীল কাজ করায়, আর আমি আল্লাহ তো মাগফিরাতের দাওয়াত দিচ্ছি, আমি আল্লাহ তো তোমাদেরকে প্রাচুর্যের দাওয়াত দিচ্ছি, তোমরা কেন আমার কথা শুনছ না। দর্শক, এই গুণা থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে, আমরা যেন এই গুণা থেকে ফিরে আসি। কারণ রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, সম্মানের মালিক আল্লাহ, প্রাচুর্যের মালিক আল্লাহ, সব কিছু আল্লাহ মালিক, এবং আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে দাঁড়াতে হবে। আপনি বলছেন যে আমার ওই বন্ধু বা এই যে বিধর্মীরা এত একটু কাজ করছে, কই তাদেরকে তো আল্লাহ এত সম্পদ দিচ্ছে, তারা এত অন্যায় করছে, কই কোন বিধর্মীরা তারা কি করছে সেটা আমাদের জন্য মডেল নয়, বরং আমাদের মডেল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাই কেরাম, তারা আমাদের জন্য আদর্শ, নবীজির আহলে বাইত আমাদের জন্য আদর্শ। তারা কি করেছে? আমরা কেন গুনাহগার মানুষকে দেখি আর বলি যে সে এত গুনাহ করেছে, আমরা এটা কেন দেখি না যে আমার ভাই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আমি তো এক ওয়াক্ত পড়ি নাই, আমার বোন রমজান মাসে 30 পারে কোরআন তেলাওয়াত করে, এক খতম কোরআন তেলাওয়াত করে, আমি তো রমজান মাসে কোরআনটা উল্টায়ও দেখি নাই। আমরা ভালো জিনিস কেন দেখি না, খারাপটা কেন দেখি? আমাদের বন্ধু বান্ধবের মধ্যে যারা খারাপ আছে আমরা তাদেরকে দেখি যে সে এত অন্যায় করে, আমি একটু সামান্য করলে কি হয়েছে? আপনার আশেপাশে কি ভালো মানুষ নাই, আপনার আশেপাশে নেককার মানুষ নাই, আমরা তাদেরকে দেখতে পারি না? একজন বুজুর্গ বলেছে, যখন তুমি কাউকে দেখবে কেউ গুনাহ করছে তখন তুমি মনে করবে এটা তার জীবনের শেষ গুনাহ, এরপরে তার জীবনে হয়তো সে আর কোনো গুনাহ করবে না, আর তুমি যখন কোনো নেক আমল করবে তখন মনে করবে এটাই তোমার জীবনের শেষ নেক আমল, এটা এতটা ইখলাসের সাথে করো, এমনভাবে ফিরে আসো, এমনভাবে তওবা করো, এমনভাবে রুজু ইলাল্লাহ করো, এরপরে তোমার নসিবে আর ইবাদত করার সুযোগ নাও আসতে পারে, তোমার হায়াত নাও থাকতে পারে, খুশু খুদুর সাথে ইবাদত করো। আর যখন কাউকে দেখবে কেউ গুনাহ করছে তার সম্পর্কে মনে করবে সে হয়তো সর্বশেষ তার জীবনের গুনাহ। দর্শক, আমাদেরকে আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে, সেই নূর যদি আমরা অর্জন করতে পারি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবো। গুনাহ থেকে ফিরে আসা সবচেয়ে বড় মহা ঔষধ আল্লাহর ভয়। আপনারা সেই ঘটনা জানেন, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতকালে উনি যখন রাস্তা দিয়ে যাচ্ছে রাত্রিবেলায়, উনি মদিনার অলিগুলি দেখতেন যে মদিনাবাসীর কি অবস্থা। তো উনি ঘরের ভিতর থেকে আওয়াজ শুনছে, এক মহিলা তার মেয়েকে বলছে যে এই দুধের মধ্যে পানি মিশাও। তখন ওই মেয়ে বলছে যে মা, দুধের মধ্যে পানি মিশানো এটা তো একটা ঠকবাজি হবে, ধোকাবাজি হবে, তো এটা যদি খলিফা ওমর ইবনে খাত্তাব জানে আমাদের অবস্থা শেষ হয়ে যাবে। তখন ওই মহিলা বলছে, আর ওমর কোত্থেকে জানবে, ওমর কোত্থেকে আসবে, ওমর কোত্থেকে দেখবে? তখন ওই মেয়ে বলছে, মা ওমর না দেখলেও ওমরের আল্লাহ তো দেখবে, আল্লাহ তো দেখছে। এই কথা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনলেন চলে গেলেন, পরের দিন নিজের সন্তানের নিজের ছেলের প্রস্তাব পাঠালেন ওই কন্যার কাছে, ওই মহিলার কাছে, যে তোমার কন্যাকে আমার পুত্রবধূ করে আমার ঘরে আনতে চাই। খলিফাতুল মুসলিমিনের ঘরে পুত্রবধূ হয়ে এসেছে ওই নারী, যে মা ভয় করছে যে আমরা যদি পানি না মেশাই তাহলে আমাদের ব্যবসার মধ্যে লস হবে, আমরা কম ইনকাম করব, অথচ রিজিকের মালিক আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর রিজিকের মধ্যে রেখে দিয়েছেন যে সে হযরত খলিফা ওমর ইবনে খাত্তাবের পুত্রবধূ হয়ে তার ঘরে আসবে, এবং ওই নারীর গর্ভে একটি কন্যা সন্তান হয়েছে, এবং ওই কন্যার গর্ভে একজন পুত্র সন্তানের জন্ম হয়েছে যার নাম ওমর ইবনে আব্দুল আজিজ, যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ওমর ইবনে আব্দুল আজিজের কথা আপনারা সকলে জানেন যে উনি কত ন্যায়পরায়ণ ছিলেন, কতটা আদল ইনসাফ করতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নারীর নসলের মধ্যে যে আল্লাহকে ভয় করেছে, মাকে বলেছে মা ওমর না দেখুক ওমরের রক্ত দেখবে আমাদেরকে, আল্লাহকে এইভাবে ভয় করেন,
সন্তানদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় পয়দা করিয়ে দেন। সন্তানদেরকে বলেন, বাবা কখনো মিথ্যা কথা বলা যাবে না, কখনো চুরি করা যাবে না, কখনো মানুষের গীবত করা যাবে না, কখনো গোপনে এমন কোনো কাজ করা যাবে না যে কেউ দেখছে না, তোমাকে কেউ না দেখলেও আল্লাহ দেখছে। এই ভয় পয়দা করেন, আমার আল্লাহ আমাকে দেখছে। আর এই ভয় যখন আমরা পয়দা করতে পারবো, তখন সমস্ত গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবো। পাশাপাশি আরেকটি বিষয়, একটি বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আমাদের অন্তরের মধ্যে লাগবে। দুই নাম্বার, যেভাবে আমরা আমাদের নফসকে কালো করে ফেলেছি গুনাহ করতে করতে, শয়তান নফস, শয়তান এবং আমাদের নফস দুইটাই তো আমাদের বিরুদ্ধে সবসময় কাজ করতেছে। তো আমরা যখন গুনাহ করি তখন আমাদের নফসটা আস্তে আস্তে কালো হয়ে যায়। অনেকে বলেন যে হুজুর আমি তো গুনাহ থেকে ফিরে আসতে চাই কিন্তু পারি না, তো আমি অনেক চেষ্টা করি ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু হুজুর আমি পারি না, কি করব? কারণ হচ্ছে আপনার নফস শক্তিশালী হয়ে গেছে। এখন আপনার নফসকে যেভাবে গুনাহ করতে করতে আপনি শক্তিশালী বানিয়েছেন, ঠিক একইভাবে এখন ইবাদত করতে করতে আপনার নফসকে এখন দুর্বল বানাতে হবে। আপনার অন্তর যেভাবে কালো হয়ে গেছে এটাকে সাদা করতে হবে। এটার জন্য আমি একটি ছোট্ট উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করছি, একটি ছোট্ট এক্সপেরিমেন্ট, যে আমাদের অন্তরটা কিভাবে কালো হয়েছে আর এটাকে আমরা কিভাবে সাফ করব। যেমন ধরুন আমাদের অন্তরটা এটা পরিষ্কার পানির মতো, একদম সাদা পানি দেখছেন আপনারা, এরকম ছিল। এই পরিষ্কার পানি আমি যখন এখানে রাখলাম, আর এটা হচ্ছে কালো পানি বা নীল পানি, এই নীল পানি আমাদের এই পরিষ্কার অন্তরকে এই গুণা কিভাবে কলুষিত করছে দেখেন। আমি যখন এখানে একটু একটু করে পানি ঢালছি, দেখেন এখানে কিন্তু আস্তে আস্তে করে পানিটাও নীলা হয়ে যাচ্ছে, সাদা পানি নীলা হয়ে গেল। এখন আপনারা দেখছেন যে পানিটা সাদা ছিল, এখন নীল হয়ে গেছে। আমাদের অন্তর, আমাদের কলবটা এরকম সাফ ছিল, আমরা গুনাহ করতে করতে এটাকে ময়লা বানিয়ে ফেলেছি। এখন এই ময়লা পানিকে কি করে আমি সাফ করব, এই কলুষিত অন্তরকে কি করে আবার সাফ করব, এটার জন্য আমাদেরকে, আমরা যেভাবে আল্লাহকে ভুলে গিয়ে ইবাদত থেকে বিমুখ হয়ে এটাকে কালো বানিয়েছি, ময়লা বানিয়েছি, আবার ইবাদত করে এটাকে সাদা বানাতে হবে। আমরা যখন একটু একটু ইবাদত করব, একটু একটু যখন ইবাদত করব, আস্তে আস্তে এটা সাদা হবে। আমরা যখন ইবাদত করতে থাকবো, ইবাদত করতে থাকবো, যখন ইবাদত আমরা বাড়িয়ে দিব, দেখেন আস্তে আস্তে কিন্তু এটা সাদা হয়ে যাচ্ছে। আমি আবার আরো ইবাদত করছি, আমরা আরো নেক আমল করছি, আরো নেক আমল করছি, নেক আমল করতে করতে এটা সাদা হবে। আমাদের কলবটা কালো হয়ে গিয়েছিল, দেখেন এখন কিন্তু অনেকটাই সাদা হয়ে গেছে। আমি যদি আরো ইবাদতের কথা বলি, আমাদেরকে আরো ইবাদত করতে হবে, আরো ইবাদত করতে হবে। ইবাদত করতে 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 এই কালো হৃদয়কে, যেটা এক সময় এরকম সাদা ছিল, এখন দেখেন এই পানিটা কিন্তু আবার সাদা হয়ে গেছে। তার মানে বুঝাচ্ছি, এটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য এই এক্সপেরিমেন্টটা বা এই উদাহরণটা আপনাদের সামনে এই জন্যই পেশ করলাম যে আমরা যখন গুনাহ করি, গুনাহ করার পরে আমাদের অন্তরটা এরকম কালো হয়ে যায়, আর ওই অন্তরকে যদি আবার পরিষ্কার করতে হয় আমাদেরকে ইবাদত করতে হবে, আল্লাহর দরবারে ফিরে আসতে হবে। আপনি গুনাহ করেছেন, তাড়াতাড়ি আপনি তওবা করেন এবং ইবাদতের মধ্যে মশগুল হয়ে যান। আপনি দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়া জাল আপনি গুনাহ থেকে নিজেদেরকে বাঁচাতে পারবেন। আমি বলছিলাম আমরা আল্লাহকে ভয় করতে হবে, এক নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য। এরপরে ইবাদত বন্দেগী বাড়িয়ে দিতে হবে, যখন আমরা ইবাদত করব আমাদের কলব পরিষ্কার হবে। ইবাদতের মধ্যে যেমন অনেক ইবাদত করতে পারেন, নামাজ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমাদের অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে, গুনার কাজ থেকে নামাজ আমাদেরকে বিরত রাখে, নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে। এখন আপনি বলবেন হুজুর নামাজও পড়তে আমার মনে চায় না, তাহলে আপনি কোরআন তেলাওয়াত করেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযী ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন ইমানদারের সামনে আল্লাহর নাম জপা হয় তখন তাদের অন্তর কেঁপে উঠে, কম্পন করে, আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। এখন আপনি বলবেন হুজুর কোরআন তো আমার সামনে তেলাওয়াত হয় কিন্তু আমার উপরে তো কোনো আসর পড়ে না, আমার ঈমান তো বৃদ্ধি পায় না,
আমার সামনে যখন কেউ বলে যে তুমি আল্লাহকে ভয় করো, গুনাহ থেকে ফিরে আসো, গুনাহ করিও না, আল্লাহকে ভয় করো, আমি ফিরে আসতে পারি না, তার মানে আল্লাহ আপনার প্রতি এতটা নারাজ হয়ে গেছেন, আপনি আল্লাহকে এতটা অসন্তুষ্ট করেছেন যে আল্লাহর নাম জপার পরও আপনি ভয় পান না, কোরআন তেলাওয়াত শোনার পরও আপনার অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয় না। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযী, যারা ইমানদার এই কাইফিয়ত তারা অর্জন করতে পারবে, যারা ইমানদার, যাদের অন্তরের মধ্যে ইমানের নূর আছে। তার মানে আপনার অন্তর এতটা কলুষিত হয়ে গেছে যে এখন আল্লাহর নাম জপার পরও আপনি আল্লাহকে ভয় পান না। তো এখন নামাজ আপনার পড়তে মনে চায় না, কোরআন তেলাওয়াত আপনার করতে মনে চায় না, এখন কিভাবে গুনাহ থেকে ফিরবেন? তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, ওই যে প্রথমে বললাম যে আমাদের কলব শক্তিশালী হয়ে গেছে, কারণ আমরা তাকে গুনার মধ্যে ব্যস্ত রাখতে রাখতে, গুনার মধ্যে তাকে গুনাহ করতে করতে কলব যখন শক্তিশালী হয়ে যায় তখন আপনার উপরে কলব প্রাধান্য পেয়ে যায়, তখন আপনার আর কন্ট্রোলে থাকে না, কলব আর আপনার কন্ট্রোলে থাকে না, আপনার কথা সে শুনতে চায় না, বা আপনি তখন কলবের তাবে হয়ে যান, কলব আপনাকে যেরকম বলে আপনি সেরকমই, আপনার নফস আপনাকে যেরকম বলে আপনি সেরকমই শুনেন। তো এখন নফসকে দুর্বল করার জন্য যেটি করতে পারেন সেটি হচ্ছে যে আপনি যে সমস্ত গুনাহতে আদি হয়ে গেছেন, অভ্যস্ত হয়ে গেছেন, যেমন মাসালান উদাহরণস্বরূপ যদি বলি যে আপনি শরাব পান করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন বা মাদক সেবন করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, তো এখন আপনাকে ওই সমস্ত কাজ থেকে নিজেকে দূরে রাখতে হবে যেটা মাদকের স্মরণ আপনার ভিতরে তৈরি করে বা মাদক বা নেশা নেওয়ার জন্য আপনার আপনাকে ইন্সপায়ার করে। হয়তোবা কোনো বন্ধু বান্ধবের সোহবতে গিয়ে আপনি মাদক গ্রহণ করেন, তখন ওই বন্ধু বান্ধব থেকে দূরে দূরে থাকতে হবে, তাদের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা বন্ধ করে দিতে হবে, যে রাস্তার মধ্যে মাদক কিনতে পাওয়া যায় ওই রাস্তা দিয়ে আসা যাওয়া বন্ধ করে দিতে হবে। এইভাবে আপনি সেখান থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, এই গুনার কাজ থেকে যদি নিজেকে দূরে রাখতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আজাবাজাল একদিন দুই দিন তিন দিন আপনি চেষ্টা করেন, আপনি সাকসেসফুল হবেন। ঠিক একইভাবে কেউ যদি এই ধরনের বদ আখলাকের শিকার হয়ে থাকেন যে আপনি মোবাইলের মধ্যে অশ্লীল দৃশ্য দেখতে আপনি পছন্দ করেন, তো আপনার জন্য পরামর্শ হচ্ছে যে আপনি সবসময় মানুষের মজমার মধ্যে থাকেন বা আড্ডার মধ্যে থাকেন বা আপনার আপনজন যারা আছে, পরিবার পরিজন যারা আছে তাদেরকে নিয়ে একসাথে থাকেন, একাকি থাকবেন না। তো একাকি থাকলেই তখন আপনার অন্তরের মধ্যে ওই ওয়াসওয়াসাটা বারবার আসবে, সেই দৃশ্য দেখার জন্য আপনি উৎসাহিত হবেন বা আপনি চেষ্টা করবেন যে আমি সেই দৃশ্যটা দেখব। তো আপনি যদি সত্যিকার অর্থে এখান থেকে নিজেকে বাঁচাতে চান তাহলে আপনি সবসময় মানুষের সাথে সাথে থাকবেন, পরিবার পরিজনের সাথে আড্ডা দিবেন, আপনি শুধুমাত্র একাকি হবেন তখন যখন আপনার চোখে প্রচন্ড ঘুম থাকবে, যে আপনি প্রচন্ড ক্লান্ত হয়ে গেছেন, এখন আপনি বিস্তার মধ্যে যখন যাবেন সাথে সাথে আপনার ঘুম চলে আসবে, ততক্ষণ আপনি মানুষের সাথে থাকবেন বা তাদের তাদের সাথে কথাবার্তার মধ্যে থাকবেন, একাকি থাকা থেকে নিজেকে বাঁচাবেন। যে সমস্ত গুণা আপনি একাকি করতে অভ্যস্ত, তো একাকিত্ব পরিহার করবেন যদি এই সমস্ত গুণার অভ্যাস আপনার থাকে। ঠিক একইভাবে যারা নারীদের সাথে সম্পর্ক করেন, তো এই সমস্ত গুণা থেকে বাঁচার জন্য যে শাহওয়াতের যে গুণাগুলি আছে আমাদের, যে সমস্ত গুণাগুলি নারী এবং পুরুষরা অবৈধ হারাম রিলেশনের মাধ্যমে করে থাকেন, আমি কিছুদিন আগে হারাম রিলেশনের উপরে বিস্তারিত বলেছি যে যেই পাঁচটি কারণে মানুষ হারাম রিলেশনশিপের মধ্যে জড়িয়ে পড়ে, তো আপনারা দয়া করে সেই ভিডিওটা দেখবেন। তো ওই পাঁচটি কারণ, যে সমস্ত কারণে মানুষ হারাম রিলেশনশিপ করে, ওই পাঁচটি কারণ থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করবেন। আমাদের সমাজে তো এখন এটা একটা মানে ট্রেডিশন হয়ে গেছে যে সবাই সবার সাথে সম্পর্ক করছে, নারী এবং পুরুষ একে অপরের সাথে পছন্দ করছে, আবার যদি কারো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড না থাকে তখন মানুষ বলে আরে এই যুগেও কি কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছাড়া থাকে নাকি। কারণ আমাদের দেশ আমাদের সমাজটা এমন হয়ে গেছে যে আমরা বিদেশিদেরকে বা আপনার পশ্চিমাদেরকে ফলো করতে করতে, আমাদের ইউনিভার্সিটির মধ্যে ছেলেমেয়েরা একসাথে পড়তেছে, সেখানে একে অপরের সাথে কথাবার্তা বলতেছে, সেখানে আপনার যে কোনো বাহানায়, হ্যাঁ গ্রুপ স্টাডির নামে হোক অথবা পরীক্ষা হবে, পরীক্ষার জন্য আমাদেরকে এখন গ্রুপ স্টাডি করা দরকার, বা আমাদের একটি নিজেদের মধ্যে কথাবার্তা বলা দরকার, যে কোনো অজুহাতে আমরা এই ধরনের সম্পর্কের মধ্যে জড়িয়ে যাই, মনে করছি আরে সে তো আমার ক্লাসমেট, তার সাথে কথা বলে অসুবিধা কি? না, অসুবিধা অবশ্যই আছে, কারণ আমি এর আগের ভিডিওতেও বলেছি নবী সাল্লাম এরশাদ করছেন যখন কোনো নারী এবং পুরুষ একাকি মিলিত হয় তখন তাদের তৃতীয় জন থাকে শয়তান, শয়তান তখন আপনাকে ধোকা দেয়। সেই জন্য
যাদের উপযুক্ত বয়স হয়েছে তাদেরকে আমি অনুরোধ করব আপনারা দ্রুত বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান, কারণ বিবাহ আপনাদের এই শাহওয়াতকে কমিয়ে দিবে, আপনাদের এই বিবাহ আপনাদের এই সমস্ত গুণা থেকে নিজেকে বাঁচাতে চেষ্টা করবে। কিন্তু আপনি বিবাহ করেন আর আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, বিবাহ অবশ্যই আপনাকে এই সমস্ত গুণা থেকে বাঁচাতে পারবে, কিন্তু আপনার অন্তরে যদি আল্লাহর ভয় না থাকে, আপনি দেখবেন অনেক মানুষ বিয়ে করার পরেও পরকীয়ার মধ্যে জড়িয়ে পড়ছে, অনেক মানুষ বিয়ে করার পরেও ওই যে মোবাইলের মধ্যে একাকী যে সমস্ত গুণার মধ্যে জড়িয়ে যাওয়ার অভ্যাস, সে অভ্যাস থেকে বিরত থাকতে পারছে না। অর্থাৎ বিয়ের মতো একটা পবিত্র পবিত্র সম্পর্ক, তারপরও সেই বদ আখলাক থেকে বের হতে পারতেছে না, তাহলে কি ফায়দা হলো? আমাদেরকে আল্লাহর ভয়কে পোক্ত করতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে এমনভাবে গাঁথতে হবে যে আমি যা করছি আমার আল্লাহ দেখছেন এবং আমাকে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে। এবং কিছুক্ষণ আগে যে এক্সপেরিমেন্ট আপনাদেরকে দেখালাম যে আমাদের অন্তর কলুষিত হয়ে গেছে, এখন এটাকে যদি আমরা ইবাদত বন্দেগির মাধ্যমে আবার পরিষ্কার করতে না পারি, পরিচ্ছন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা যদি এই কলব নিয়ে উঠি, এই কলব যদি এই নফস নিয়ে যদি আমরা মালাকুল মৌতের সামনে পড়ে যাই, তখন আমাদের জন্য আসমানের দরজা বন্ধ হয়ে যাবে। সুতরাং মালাকুল মৌতের সাক্ষাৎ হওয়ার আগে আমাদের কলবটাকে সালিম বানাতে হবে, পরিষ্কার করতে হবে, পরিচ্ছন্ন করতে হবে। সম্মানিত দর্শক, আজকে গুনাহ থেকে বাঁচার জন্য সামান্য কয়েকটি কথা আপনাদের সামনে নিয়ে উপস্থিত হয়েছি। আমি অনুরোধ করব আপনারা এই বিষয়গুলি খুব ভালোভাবে খেয়াল করবেন, আমল করার চেষ্টা করবেন, আল্লাহকে ভয় করবেন এবং ইবাদত বন্দেগি করার মাধ্যমে যে গুণা আমাদের দ্বারা হয়ে গেছে এই গুণার যে ঘাটতি সেটা পূরণ করবেন। দেখবেন আমরা গুণা করার পরে আমাদের এতটা খেয়াল থাকে না যে আমরা কতগুলি গুণা করেছি, কিন্তু একটা নেক আমল করার পরে আমাদের খেয়াল থাকে যে আমি অনেক নেক করে ফেলেছি। আপনি যদি আজকে ফজরের নামাজ পড়েন, আপনার কয়েকদিন মনে থাকবে যে আমি তো ওই দিন ফজরের নামাজ পড়েছি। আরে ফজরের নামাজ তো আপনার উপরে একদিন ফরজ নয়, ফজরের নামাজ তো প্রতিদিন ফরজ, এটা মনে রাখার কি আছে? আমরা কত মানুষের হক মেরেছি, আমরা কত মানুষকে ঠকিয়েছি সেটা আমাদের মনে নাই, কিন্তু আমি যদি 100 টাকা দান করি তখন মনে করি বা তখন আমরা এটা অনেকদিন মনে রাখি যে আমি তো ওই দিন 100 টাকা দান করেছি, কিন্তু আপনি যে কত মানুষকে ঠকিয়েছেন, কত মানুষের হক মেরেছেন। তো আমরা আমাদের পাল্লা যদি দেখি, পাল্লা যদি মাপি, নেকের পাল্লা আমাদের গুনার পাল্লা দুইটা যদি আমরা নিজেরা একটু চিন্তা করি। আপনি কাগজ কলম নেন, আপনি আজকে সারাদিন কত গুণা করেছেন আর সারাদিন কত ন্যাক করেছেন, আপনি একটু লেখেন, দেখেন আপনার ন্যাকের পাল্লা ভারী হয় না বদের পাল্লা ভারী হয়। আপনি বিগত 1 মাসের কথা, বিগত 1 বছরের কথা চিন্তা করেন, সারা জীবনের কথা চিন্তা করেন, সেলফ অ্যাসেসমেন্ট করেন, নিজের বিচার নিজে করেন, দেখেন আপনাকে কত নাম্বার দেওয়া যায়। তো আমি অনুরোধ করব যে আপনারা আল্লাহকে ভয় করবেন, এই গুণার কাছ থেকে এখন থেকেই শুরু করেন, এখন থেকেই প্র্যাকটিসটা শুরু হয়ে যাক। তো প্র্যাকটিসটা কি করে করবেন, আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে বলি। যারা গুনাহ করতে করতে অভ্যস্ত হয়ে গেছেন, যেমন অনেকে আপনার গান শুনতে অভ্যস্ত, তো আমি তাদেরকে বলবো আপনি এখন থেকে গান শোনা আস্তে আস্তে বন্ধ করে দেন, আপনি নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনেন, আপনি কোরআন তেলাওয়াত শুনেন। আপনি যখন কোরআন তেলাওয়াত শুনে কোরআন তেলাওয়াতের আনন্দ আপনি অনুভব করতে পারবেন, নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনন্দ আপনি অনুভব করতে পারবেন, তখন আপনি এই সমস্ত গুনার কাছ থেকে, গান বাজনা থেকে আপনি দূরে থাকতে পারবেন। আপনি নাটক সিনেমা দেখে অভ্যস্ত, নাটক সিনেমা আস্তে আস্তে দেখা বন্ধ করে দেন। আপনি উলামায়ে কেরামের বয়ান শুনেন, আপনি ইউটিউবে যান, ফেসবুকে আমাদের অনেক ভিডিও আছে, ইউটিউবে ভিডিও আছে, সেই ভিডিওগুলি দেখেন। যে ভিডিওগুলি দেখলে আপনার কবরের কথা মনে হবে, যে ভিডিওগুলি দেখলে আপনার মৃত্যুর কথা স্মরণ হবে, আপনি সেই ভিডিওগুলি দেখা শুরু করেন। আপনি দেখবেন একটা সময় আপনার এই দুনিয়াবি এই সমস্ত সিনেমা নাটক আপনার কাছে কিছুই মনে হবে না, ভালোই লাগবে না। আচ্ছা, আরেকটা কাজ করতে পারেন, আপনার একটু হসপিটালে যান, হসপিটালে গিয়ে মানুষের অবস্থা, মানুষের কষ্ট, মানুষের দুঃখ একটু দেখেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মতো আপনাকে রাখতে পারতেন, আল্লাহ আপনাকে আর আমাকে কতটা সুস্থতা দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে কতটা সুস্থ দেহ দান করেছেন, এই যে সুস্থতা যে কত বড় নিয়ামত আপনি হসপিটালে না গেলে বুঝবেন না। আপনি একটু হসপিটালে যান, আপনি একটু কবরস্থানে যান, যে কবরস্থানের মধ্যে আপনার বাবা আছে, দাদা আছে, আপনার আশেপাশের পাড়াপড়শি আছে, যারা একসময় আপনার সাথে বাজারে হাটে মাঠে ঘাটে সব জায়গায় থাকতো, আজকে তারা কবরে আর আপনি দুনিয়াতে চলাফেরা করছেন, একটু কবরস্থানে যান,
তখন আপনার আখিরাতের কথা স্মরণ হবে। আচ্ছা, অনেকে গুনাহ থেকে এই এই যে অভ্যাসগুলি নিজের মধ্যে যদি তারপরও যদি আপনি গুনাহ থেকে নিজেকে বাঁচাতে না পারেন তখন কি করবেন? তখন আপনার ভিতরে যে সমস্ত জায়েজ অভ্যাস আছে, যেটা না জায়েজ নয়, জায়েজ অভ্যাস, যেমন ধরেন আপনার অভ্যাস হচ্ছে আপনি কোল্ড ড্রিঙ্কস খান, তো কোল্ড ড্রিঙ্কস খাওয়া, ঠান্ডা পানি খাওয়া, এটা তো না জায়েজ নয়। তখন আপনি আপনার নফসের সাথে যুদ্ধ করবেন, যুদ্ধ করার জন্য আপনি বলবেন যে না, আমি কোল্ড ড্রিঙ্কস আর কোনোদিন খাবো না। এটা আপনার ভালো অভ্যাস বা খারাপ অভ্যাস সেই জন্য বলছি না, অর্থাৎ আপনার নিজের মধ্যে কন্ট্রোলিং পাওয়ার সৃষ্টি করার জন্য, আপনার নফসকে কাবু করার জন্য আপনি আজকে থেকে কোল্ড ড্রিঙ্কস খাওয়া বন্ধ করে দেন, যে না আমি কোল্ড ড্রিঙ্কস খাবো না। যেটার প্রতি আপনার চাহিদা আছে, যেমন আপনার সকাল এবং সন্ধ্যা দুবেলা চা খাইতে হয়, আপনি চা খাওয়া বন্ধ করে দেন। যে আমার নফসের উপরে আমাকে কাবু দিতে হবে, এই জন্য আমার যে সমস্ত অভ্যাসগুলি আছে, পছন্দনীয় কাজ, সেখান থেকে আমি নিজেকে বাঁচাবো, যে দেখি আমার মন যা চায় আমি তার বিরুদ্ধে জয়ী হতে পারি কিনা। আপনি যদি এইভাবে এই সমস্ত অভ্যাস, যে অভ্যাসগুলি আছে সেই অভ্যাসগুলি যদি আপনি পরিহার করতে পারেন, তাহলে দেখবেন একটি সময়ে ওই সমস্ত গুনার কাছ থেকেও নিজেকে বাঁচানোর জন্য যে মানসিক শক্তি দরকার, সেই শক্তি, কন্ট্রোলিং পাওয়ার আপনার মধ্যে চলে আসবে। আরেকটি রাস্তা আমি আপনাদেরকে বলবো, সেটি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত হাদিস আছে, আপনি যদি লক্ষ লক্ষ হাদিসকে জমা করেন, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিক নির্দেশনা দিয়েছেন আমাদের জীবন চলার জন্য, লক্ষ লক্ষ হাদিসের জখিরা এই হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্য পেয়েছে যে নিজেকে অনর্থক কাজ থেকে বাঁচাতে পেরেছে, যেই কাজের মধ্যে কোনো ফায়দা নাই। দেখেন, আপনি এক জায়গায় গেছেন দোকানের মধ্যে, দোকানে আপনার বন্ধুর সাথে দেখা হয়ে গেল, বাস আড্ডা শুরু হয়ে গেল, ঘন্টার পর ঘন্টা আপনি আড্ডার মধ্যে পার করে দিলেন অনর্থক, কোনো কাজ ছাড়া অনর্থক আপনার সময় নষ্ট হয়ে গেল। আমরা মোবাইলে যখন ইন্টারনেট ব্রাউজিং করি, ফেসবুক ব্রাউজ করতে করতে আমাদের চোখের পলকে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায়। আপনি যদি জিজ্ঞাসা করেন যে এই ঘন্টার পর ঘন্টা আপনি কেন ব্রাউজিং করলেন, অনর্থক ব্রাউজিং করেছেন কোনো কারণ ছাড়া। ঠিক একইভাবে আমরা অনেক কাজ করি সারাদিন যার কোনো উদ্দেশ্য নাই। তো নবী সাল্লাম বলছেন, ওই ব্যক্তি ইসলামের সৌন্দর্য তা সে বুঝতে পারবে যে কিনা অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে পারে। তো আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারাও যদি এই অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে চান, একদিন হয়তো আপনি পারবেন না সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচাতে, আপনি কাগজ কলম নেন, কাগজ কলম নিয়ে আজকের 24 ঘন্টা আপনি কি করেছেন আপনি একটু লেখেন। আপনি কয় ঘন্টা ঘুমিয়েছেন, আপনি কয় ঘন্টা আড্ডা দিয়েছেন, কয় ঘন্টা আপনি ফেসবুক ব্রাউজিং করেছেন, কয় ঘন্টা আপনি ইউটিউব ব্রাউজিং করেছেন। এখন তো মোবাইলের মধ্যে অনেক অ্যাপস এমন আছে যে আপনি কোন অ্যাপস কত ঘন্টা ব্রাউজিং করেছেন, কত ঘন্টা কত সময় কোন অ্যাপস আপনি ব্যবহার করেছেন, এটাও চলে আসে, আপনি সেটাও দেখতে পারেন। আপনি কত সময় নামাজ পড়েছেন, কত সময় তসবিহ জপেছেন, কত সময় কোরআন তেলাওয়াত করেছেন, কত সময় পরিবারকে সময় দিয়েছেন, সব কিছু আপনি লেখেন 24 ঘন্টার হিসাব। এখন এখানে অনর্থক যে কাজগুলি আপনি করেছেন সেগুলির উপরে আপনি টিক মার্ক দেন। ধরো আপনি মোবাইল ব্রাউজিং করেছেন অনর্থক 1 ঘন্টা, আপনি টিক দেন। আড্ডা দিয়েছেন 1 ঘন্টা, সেখানেও আপনি টিক দেন। আপনি এইভাবে আরো যে সমস্ত অনর্থক কাজগুলি আপনি করেন সেগুলি একটা একটা করে টিক দেন। সবগুলি যখন টিক দেওয়া হবে, তখন আপনি নিজের সাথে নিজে ওয়াদা করেন, আগামীকাল থেকে যে সমস্ত অনর্থক কাজগুলি আমি করেছি এগুলি কিছুটা হলেও আমি কমিয়ে আনব। আপনি যদি অনর্থক 2 ঘন্টা ফেসবুক ব্রাউজিং করে থাকেন, আপনি সেখানে 2 ঘন্টার জায়গায় 1 ঘন্টা করেন, যে আগামীকাল আমি যেভাবেই হোক 1 ঘন্টার বেশি আমি ফেসবুক ব্রাউজ করব না। আপনি যদি আজকে 2 ঘন্টা ইউটিউব ব্রাউজ করে থাকেন, কালকের থেকে আপনি ওয়াদা করেন আমি 1 ঘন্টা ব্রাউজ করবো, 1 ঘন্টা আমি 1 ঘন্টা বেশি করবো না। এইভাবে আস্তে 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 আপনি নিজের উপরে কন্ট্রোলের পাওয়ারটা আপনি তৈরি করেন। আপনি নিজে উপরে এই পদ্ধতি যদি অ্যাপ্লাই করেন, দেখবেন ইনশাআল্লাহ তাআলা আজ্জাওয়াজাল আজকে থেকে যদি আপনি বলেন যে কালকে থেকে আমি আর বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকবো না, আমি চলে আসবো, প্রয়োজনে কোরআন তেলাওয়াত করব, আমি প্রয়োজনে তসবিহ জপব, আপনি সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করেন। যখন আপনি এইভাবে নিজেকে বাঁচাতে পারবেন, 1 মাস পর আপনি দেখবেন যে সমস্ত অনর্থক কাজ থেকে আপনি নিজেকে ফারিক করতে পেরেছেন, সমস্ত অনর্থক কাজ থেকে নিজেকে বাঁচাতে পেরেছেন। তো এখন আপনার হাতে রয়ে গেল আপনার যে কাজ আছে, আপনার ঘুম আছে, আপনার খাওয়া দাওয়া আছে, পরিবার পরিজনকে সময় দেওয়ার পরে, তখন 1 মাস পরে দেখবেন আপনার হাতে আরো 5-6 ঘন্টা
রয়ে গেছে, যে 5-6 ঘন্টা আপনি আগে অনর্থক খরচ করতেন, তো সেই সময় আপনি কি করবেন? তখন আপনার চিন্তা হবে অনর্থক, তো আর আপনি অলস বসে থাকবেন না, তখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন, তখন আপনি নাত রাসূল শুনতে পারেন, তখন আপনি তসবিহ জপবেন, তখন ইবাদত বন্দেগীর মধ্যে নিজেকে অভ্যস্ত করতে পারবেন। তো এইভাবে যদি আমরা নিজেদের মধ্যে প্র্যাকটিসগুলি শুরু করি, ইনশাআল্লাহ তাআলা আজ্জা ওয়াজাল, আমাদের জীবন অত্যন্ত সংক্ষিপ্ত, এই জীবনের মধ্যে অনেক সময় আমরা ব্যয় করেছি, আমাদের জীবন কখন শেষ হয়ে যায়, মালাকুল মত কখন উপস্থিত হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। আপনারা জানেন বর্তমান করোনার মধ্যে এখনও প্রতিদিন বাংলাদেশে আমি নিউজে দেখলাম প্রায় 200 ছাড়িয়ে গেছে মৃত্যুর সংখ্যা। তো আমরা কত সময় বাঁচবো, কত সময় আল্লাহ আমাদেরকে হায়াত রেখেছেন এটা আমরা কেউ বলতে পারি না। সেই জন্য এখন থেকে গুনাহ থেকে তওবা করেন, গুনাহ থেকে ফিরে আসেন, এবং যে সমস্ত বদ অভ্যাস আমাদের মধ্যে আছে এই অভ্যাসগুলি পরিত্যাগ করার জন্য কয়েকটি পরামর্শ আপনাদের উদ্দেশ্যে যা দিয়েছি, আপনারা সেই উদ্দেশ্যে সেই পরামর্শগুলি মেনে চলার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে প্রত্যেককে গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক। আমিন।